নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা খুব জনপ্রিয় রান্না নিয়ে। তো সেই রান্নাটা সবাই কিন্তু পরিচিত। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আরও এইরকম নতুন নতুন রান্না দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন, চলে এলাম রান্নাঘরে। এখানে একটা মোচা নিয়েছি। মোচাটা খুবই ছোট, খুব একটা বিশেষ বড় নয়। তো যাই হোক, এখানে আমি একটা মোচা নিয়ে নিলাম। আজ এই মোচার একটা ঘন্ট রান্না করব, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। একটা সিনেমার কথা খুবই মনে পড়ে যাচ্ছে। সেই সিনেমাটার নাম হচ্ছে, খুব বাংলা একটা জনপ্রিয় সিনেমা, তো সেটা মাঠাম্মিদের আমলের সিনেমা। তো আমরা সেই সিনেমাটা দেখেছি, তো আপনারাও আশা করি জানেন। তো সেটা ছবিটার নাম ছিল ছোট বউ। তো তার একটা ছোট বউয়ের একটা ডায়লগ ছিল যে শাশুড়িমা তার বৌমাকে বলছে যে বাপের বাড়ি থেকে কি শিখে এসেছো, একটা মোছা কাটতে পারো না? তো যাই হোক, মোছাটা কিন্তু কোনো কাটার বা বাছার কোনো ঝামেলা নেই, বিশেষ করে এখনকার দিনের মেয়েদের কাছে। তো আমরা সবাই কিন্তু কম বেশি মোছা ছাড়াতেও পারি বা কাটতেও পারি। কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে মোছা ছাড়ানোটা একেবারে স্টার্ট করে দিয়েছি। এখানে দেখুন, একটা মোছা যে শাঁসগুলো আছে সেখান থেকে যে কাঠিটা, একটা দেশলাই কাঠির মতো ঠিক একটা দেখতে, দেখুন সাদা, সেই অংশটা ফেলে দিতে হবে, আর এই যে আঁশটা ফেলে দিতে হবে, নাহলে কিন্তু শক্ত হবে বা তেতো হবে, খেতে কিন্তু ভালো লাগবে না, আর কাটার জন্য কিন্তু অসুবিধা হবে। এখানে দেখুন, সমস্তটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই যে বাকি অংশটা, একেবারে লাস্ট অংশটা এইভাবে দু সাইডে কেটে দেব, দিয়ে আর এটাকে কুচিয়ে নিলেই হয়ে যাবে। আমি এখানে কিন্তু ছুরিটা ব্যবহার করিনি, আমি এখানে বুটি দিয়ে কেটে নিলাম। আমরা কিন্তু বাজারে মোচা কিনি, ওনারা বলে মোচাটা ভালো হয়, তো আমরা কি আদৌ জানি মোচাটা কি ভালো? রান্না করার পর দেখা যাবে তেতো। তো এখানে কিন্তু আরও একটা মোচা রাখার একটা কথা বলি, কিছু কিছু মোচা আছে সেখানে আমরা করি কি, একটু চুন বা হলুদ দিয়ে আমরা ভিজিয়ে রাখি, বেশ কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এখানে আমি কিন্তু সেটা করলাম না, দেখলাম মোচাটা ভালো, আর আমি একটু দাঁতে ফেলেও দেখি যে মোচাটা কিন্তু তেতো হয় না, তাই এখানে আমি লবণ আর হলুদ দিয়ে জল দিয়ে আমি মোচাটাকে ঠিক ফুটবো ফুটবো অবস্থায় আমি কিন্তু এবারে নামিয়ে নেব। তো দেখুন, খুব বেশি ফুটছে না, এই যে ধার দিয়ে আস্তে আস্তে যে ফুটছে সেইটুকুই কিন্তু আমি রেখে দিয়েছি। এবারে একটা ছাঁচার সাহায্যে আমি এই যে গরম অবস্থায় ঠান্ডা জলে কিন্তু 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, ধুয়ে ভালো করে জলটাকে ভালো করে শুকনো করে রেখে দেব। তো চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। চলে এলাম, সেই কড়া পরিষ্কার করে ধুয়ে নিয়ে বেশ কিছুটা তেলে, এখানে আগে থেকে আমার চিংড়ি মাছ বেছে রেখেছিলাম, লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই এখানে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো এইভাবে করে চিংড়ি মাছটা ভেজে নিলাম। খুব বেশি ওই যে বললাম চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, এবারে চিংড়ি মাছটা তুলে আরও কিছুটা তেল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নের জন্য, দিয়ে দেবো গরম মশলা, পুরো গোটা গরম মশলা, আর পরিমাণ মতো জিরে, জিরেটা দিয়ে সুন্দর একটা যখন ফোড়ন থেকে গন্ধ উঠে আসবে তখন কিন্তু এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এখানে আমি দিয়ে দেবো। আমার এর আগে কিন্তু একটা নিরামিষ একেবারে মোচার ঘন্ট আমার আছে, রেসিপিটা তার লিঙ্কটিকে ডেসক্রিপশানে দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখানে দেখুন, পেঁয়াজটা হালকা করে বাদামি রং করে যখন ভাজা হয়ে গেছে, তারপরে এখানে বেশ বড় বড় সাইজের আলু কাটা দিয়েছি, আর তার মধ্যে লবণ দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখুন, পেঁয়াজগুলোও কিন্তু একেবারে পুড়ে যায়নি। এবারে কিছু মশলা এখানে দেবো, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মোচার ডালে কিন্তু খুব একটা ঝাল বেশি ভালো লাগে না, তাই এখানে আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়ে দিলাম। আপনারা যদি একটু বেশি খেতে চান তাহলে লঙ্কার গুঁড়োটা একটু বুঝে শুনে দেবেন, যে যেমন ঝালটা খাবে। এবারে বেশ কিছুক্ষণ কষার পর এখানে আমি মোচাগুলো কিন্তু আমি আলাদা করে ভাজলাম না, ওই যে বললাম আমি মোচা দেখে নিয়েছি, মোচাটা তেতো নয়, তাই এখানে আমি কিন্তু এই অবস্থাতেই দিয়ে দিলাম মোচা। কিন্তু বললাম ওই যে মোচা যদি তেতো হয় বা খুব দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন যে একটু আতিথ মতো, তাহলে কিন্তু মোচাটা অবশ্যই আলাদা করে ভেজে নিতে হবে।
এখানে আমি চাপা দিয়ে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব। ভালো করে কষানোটা কিন্তু অবশ্যই দরকার। তো দেখুন ভালো করে শুকনো করে করে কষিয়ে নিয়েছি। এবারে এই যে মোচার ঘন্টার মেন মশলাটা আমি দিয়ে দেবো, যে টেস্টটা আরও মোচার ঘন্ট বাড়িয়ে দেবে। এখানে আমি নিয়েছি নারকেল বাটা, যে চামচ মেপে আমি মশলা দিয়েছি সেই চামচ 4 চামচ নারকেল বাটা দিয়ে দেবো। তো 2 চামচ কম বেশি করে দিতেই পারেন। তো আমি মোচা হিসাবে বা মানে তরকারিটা হিসাবে আমি কিন্তু নারকেল বাটাটা দিয়েছি। একটু বেশি হয়ে গেলেও অসুবিধা নেই, একটু কম হলেও অসুবিধা নেই। তো এই নারকেল বাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবারে স্বাদ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে থাকবো। এবারে তারই মধ্যে ওপর থেকে যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে চাপা দিয়ে দেবো। এবারে বেশ কিছুক্ষণ পর চলে এলাম। তো দেখুন জলটা অনেকটা কমে গেছে আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে পরিমাণ মতো চিনি, চিনিটা আমি এখানে দিলাম, আপনারা কিন্তু নাও দিতে পারেন, মিষ্টিটা সবাই আবার পছন্দ করে না, তো আমি এখানে একটু দিয়ে দিলাম, আমাদের আবার একটু মিষ্টিটা ভালো লাগে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। এই ঘি কিন্তু দিলে মোচার ঘন্ট আলাদাই একটা টেস্ট হয়, আর এই ঘিটা না দিলে কিন্তু মোচার ঘন্ট একেবারে অসম্পূর্ণ। তো আমার রেসিপিটা একেবারেই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। জয় হিন্দ।